बिस्मिल्लाहिर रहमानिर रहीम एकादश श्रेणी शिक्षार्थीबृंद आसलामु आलैकुम हिसाब विज्ञान क्लास शुरू करब एखनि आशा करी तुम्हारा सबाई सुस्थ आछो एबं भालो आछो। आज के क्लास एक परिवर्तन एनेछि परिवर्तन हलो आमरा नतून सिलेबास पेयेछि से नतून सिलेबासेर आलोके तोमादेरके आमी क्लास पढ़ाच्छि। नतून सिलेबासटार मध्ये वार्कशीट आछे कार्यपत्र आमादेर जे सिलेबास आमरा बोइते दियेछि एटा सरकार संशोधनी सिलेबास देओयार आगेर सिलेबास छिलो এখন আমরা সরকার যেটা দিয়েছে সে অনুযায়ী ক্লাস করছি। আজকে আমি আলোচনা করছি ওয়ার্কশিট কার্যপত্র, এটা সপ্তম অধ্যায়। এখানে নতুন সিলেবাসে এটাকে দেওয়া হয়েছে ওয়ার্কশিট কার্যপত্র। কার্যপত্র এটা কি, ধারণাটা কি, ধারণা আমরা ওয়ার্কশিট বলতে কি বুঝি। আমরা এতদিন যাবত করেছি, জাবেদা করেছি, আমরা খতিয়ান করেছি, আমরা রিয়ামিল করেছি, আমরা আর্থিক অবস্থার বিবরণী করেছি এবং ফলাফল বের করেছি, কারবারে অর্থনৈতিক অবস্থা জেনেছি। কিন্তু এইটা আবার কি, ওয়ার্কশিট আবার কি? আসলে এটা এক পোস্টা এক খসড়া কাগজ, এটা হচ্ছে এক খসড়া কাগজ, রাফ কাগজ, যেটা আর্থিক বিবরণী করতে সাহায্য করবে। আর্থিক বিবরণী করতে সাহায্য করবে কিভাবে? আমরা তো আগে আমিল পেয়েছি আর সমন্বয় পেয়েছি, সেগুলো দিয়ে আমরা আর্থিক বিবরণী করেছি। এখন রিয়ামিল সমন্বয় দেয়া হবে। আমরা একটা আর্থিক বিবরণী তৈরি করার আগে আরেকটা খসড়া কাজ করে নিব, যে এই খসড়া কাজের মাধ্যমে আমাদের আর্থিক বিবরণী কাজটা সহজ হবে, অর্থাৎ আর্থিক বিবরণী আমরা খুব সহজে বোধগম্য হয় সেই কাজটা আমরা করতে পারবো। এটা কেন করা হবে? বড় বড় প্রতিষ্ঠান যেখানে আর্থিক লেনদেনের পরিমাণ বেশি, সে প্রতিষ্ঠানগুলো এই কার্যপত্র তৈরি করে থাকে। তাদের লেনদেন সংখ্যা, সমন্বয় সংখ্যা এত বেশি হয় যে যেগুলা আর্থিক বিবরণীর মধ্যে প্লেস করতে গেলে অনেক সময় সেটা করা যায় না এবং করতে ঝামেলা পোয়াতে হয়। তাই এটাকে নিখুঁত করার জন্য কার্যপত্র বা আর্থিক বিবরণী করতে হয়। যে সমস্ত প্রতিষ্ঠানের শাখা বিস্তৃত, যেমন ওয়াসা, বিদ্যুৎ, তারপরে গ্যাস, টেলিফোন, এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে, এই যেহেতু এরা বড় প্রতিষ্ঠান, কান্ট্রি ওয়াইড এদের কাজ, সেজন্য এদেরকে প্রথমে কার্যপত্র করে আর্থিক বিবরণী করলে সুবিধা হয়। আর্থিক বিবরণী হচ্ছে একখণ্ড কাগজ যাতে হিসাব রক্ষকগণ সমন্বয় এন্ট্রি সমূহ এবং প্রারম্ভিক এন্ট্রি সমূহ, সমাপনী এন্ট্রি সমূহ সংযুক্ত করতে পারে, সংযুক্ত করে থাকে। এবং এই এক পোস্ট কাগজের মধ্যে এমনভাবে কাজটা করা হয় যাতে আর্থিক বিবরণী কাজ করার কাজটা সহজ হয়। তাইলে আর্থিক বিবরণী কার্যপত্র হচ্ছে একখণ্ড কাগজ যেটা তৈরি করা হয় আর্থিক বিবরণী তৈরি করার আগে এবং রিয়ামিল তৈরি করার পরে। এর মধ্যে কী থাকে? এর মধ্যে রিয়ামিল এবং সমন্বয়ের প্রারম্ভিক এবং সমাপনী, এইসব আইটেমগুলো একত্র করে একটা সুশৃঙ্খল নিয়মে বহুগর্ভিষ্ট এই এক পোস্ট কাজ হচ্ছে, খসড়া কাজটা হচ্ছে কার্যপত্র। কার্যপত্রে আমরা কিভাবে করতে পারি প্রস্তুত প্রণালী? প্রস্তুত প্রণালী
প্রস্তুত প্রণালী কিভাবে কার্যপত্র তৈরি করতে হবে। কার্যপত্র তৈরি করতে গেলে আমাদেরকে তিনটা বা চারটা নিয়মে আমরা করতে পারি। এটা ঘরের উপর নির্ভর করে এক দুই তিন চার চার নিয়ম আমরা করতে পারি। প্রথম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আট গড় বিশিষ্ট, এটাকে আমরা ছয় গড় বিশিষ্ট বলতে পারি, ছয় ঘড় বিশিষ্ট। আট ঘড় বিশিষ্ট দশ গড় বিশিষ্ট, অবশ্য সবটা সংখ্যায় লিখে দিই, দশ ঘড় বিশিষ্ট। বারো গড় বিশিষ্ট, তাইলে আমরা চারটি নিয়মে করতে পারি, আট গড় দশ গড় ছয় গড় বারো গড়, ছয় আট দশ বারো, এই ঘর বিশিষ্টগুলো আমরা করতে পারি। এবং এই ঘরগুলো কী হবে, এক নম্বর আমরা পেয়ে যাই প্রথমে হিসাবের নাম, হিসাবের নাম, এটা এক নম্বর, এই জন্য একটা কলাম আমরা করতে পারি, তবে এইটাকে ঘরের মধ্যে আনা হয়। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে রেওয়ামিল, এটার ডেবিট কলাম থাকবে, ক্রেডিট কলাম থাকবে, তাহলে এই একটা রেওয়ামিলের জন্য একটা কলাম আমরা করব। নাম্বার টু হচ্ছে, নাম্বার থ্রি হচ্ছে সমন্বয় অ্যাডজাস্টমেন্ট, সমন্বয় নিয়ে আমরা এইভাবে দুটো কলাম করব, ডেবিট এবং ক্রেডিট। নাম্বার ফোর সমন্বিত রেওয়ামিল, সমন্বিত রেওয়ামিল, এইটার ওর ডেবিট এবং ক্রেডিট কলাম থাকবে, ডেবিট এবং ক্রেডিট কলাম থাকবে। নাম্বার ফাইভ বিশদ আয় বিবরণ, বিশদ আয় বিবরণ, এছাড়াও ডেবিট এবং ক্রেডিট কলাম থাকবে। নাম্বার সিক্স রক্ষিত আয় বিবরণ, রক্ষিত আয় বিবরণী, ডেবিট এবং ক্রেডিট কলাম থাকবে। নাম্বার সেভেন আর্থিক অবস্থার বিবরণ, আর্থিক অবস্থার বিবরণ, অবস্থার বিবরণ, এইটারও ডেবিট এবং ক্রেডিট কলাম থাকবে, ডেবিট এবং ক্রেডিট কলাম থাকবে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো,
আমি এখানে এই গড়ের বা কলামের ভিত্তিতে আমাদের এখানে গড়ের হেরফের হবে। আমি যদি হিসাবের নাম এটাকে আমি কলামের মধ্যে রাখলাম না, এটা একটা কলাম সবার জন্য থাকবে। আমি যদি এইটুকু কাজ করে আমাকে যদি সমন্বিত আমিল তৈরি করতে বলে, তাহলে আমার এখানে কলাম হচ্ছে কয়টা? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তিনটা কাজ, ছটা কলাম, তাহলে এটা ছয় ঘর বিশিষ্ট হবে। ছয় ঘর বিশিষ্ট কার্যপত্র হবে এটা। আমি যদি বিশদ আয় বিবরণী পর্যন্ত পড়ি, এই পর্যন্ত পড়ি, তাহলে এটা হবে আট ঘর বিশিষ্ট হবে। আমি যদি এই পর্যন্ত পড়ি, এটা হবে দশ ঘর বিশিষ্ট। আমি যদি এই পর্যন্ত করি, এটা হচ্ছে বারো ঘর বিশিষ্ট। এখন বারো ঘর বিশিষ্ট এই রক্ষিত হয় বিবরণী সাধারণত অংশীদারি কারবার এবং কোম্পানির ক্ষেত্রে করা হয়। আমরা কোম্পানির ক্ষেত্রে এটা করে থাকি। এটা যদি না করি, তাইলে আমাদের এটা হবে দশ ঘর বিশিষ্ট, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী পর্যন্ত করতে দশ ঘর বিশিষ্ট। অর্থাৎ ফাইনাল কাজ হচ্ছে এখানে, তাইলে এটা ছয় ঘর পর্যন্ত করতে পারি, আট ঘর হতে পারি, দশ ঘর হতে পারে, বারো ঘর হতে পারে। হ্যাঁ, কখনো কখনো তোমার কাছে চাইবে যে রেয়ামিল সমন্বয় এবং বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, তাইলে কয়টা হলো? আট ঘর বিশিষ্ট হয়ে গেল, দুইটা বাদ গেল। এভাবে হতে পারে, এটা অঙ্কের চাওয়ার উপর নির্ভর করবে। আমি এখন দেখাবো যে এই অঙ্কটা আমরা প্লেস করব কিভাবে, কিভাবে এটা ডিজাইন করব, সেটা আমি এখন দেখাবো। আমি বোর্ড মুছে নিচ্ছি। এই কাজটি করা হয় আর্থিক বিবরণী করার পূর্বে, এটা একটা খসড়া বা রাফ কাজ। এখানে লেনদেনগুলোকে আমরা দুটো শ্রেণীতে আনব। লেনদেন দুটো শ্রেণী, মূলধন জাতীয় মুনাফা জাতীয়। লেনদেন দুই রকম, তার স্বভাব এবং প্রকৃতি অনুযায়ী লেনদেন দুই রকম হবে, মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। যে লেনদেনটা বারবার হয় না, পুনঃ পুনঃ হয় না, একবার হলে দীর্ঘদিন সুবিধা পাওয়া যায়, তাকে বলা হয় মূলধন জাতীয় লেনদেন। একবার হলে দীর্ঘদিন সুবিধা পাওয়া যায়, যেমন সম্পত্তি ক্রয় করলাম, একবার কিনলে অনেকদিন সুবিধা পাওয়া যায়, মূলধন জাতীয়। যে লেনদেনটা বারবার হয়, পুনঃ পুনঃ হয়, একবার হলে আবারও হয়, এবং যার মেয়াদ হিসাব কালের মধ্যে শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে মুনাফা জাতীয়। যেমন আমি এই মূলধন জাতীয় আইটেমকে ব্যবহার করার জন্য তার পিছনে আমার কিছু ব্যয় হয়, এবং সেটা প্রতি মাসে হয়, সবসময় হয়ে থাকে। যেমন মেশিন কেনা হলো এক লাখ টাকা দিয়ে, এই মেশিন চালাতে গেলে বিদ্যুৎ লাগে, বিদ্যুৎ বিল প্রতি মাসে মাসে দিতে হয়, তাহলে এই প্রতি মাসে মাসে বারবার হচ্ছে, এটা মুনাফা জাতীয়। আর মেশিন কিনলাম এককালীন দিয়ে, এটা হচ্ছে মূলধন জাতীয়। আমি এখন মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয়র মধ্যে কারা কারা পড়ছে, কী কী আছে একটু দেখাবো তোমাদেরকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। মূলধন জাতীয় লেনদেনগুলো, এই লেনদেনগুলো আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, আর মুনাফা জাতীয় লেনদেনগুলো যাদের রেভিনিউ আয় বা ব্যয় জাতীয়, এগুলো দিকে আমরা কারবারের বিশদ আয় বিবরণী তৈরি করবো, এবং সেখানে কারবারের লাভ বা ক্ষতি জানব। মূলধন জাতীয় লেনদেন এখানে
কি আছে? এক, মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়, ব্যয় যে ব্যয়টা দীর্ঘ সময়ের জন্য হবে সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। নাম্বার টু, মূলধন জাতীয় পরিশোধ। জাতীয় পরিশোধ, পরিশোধ। নাম্বার থ্রি, মূলধন জাতীয় আয়। আয়। নাম্বার ফোর, মূলধন জাতীয় প্রাপ্তি। আমি চারটা আইটেম এখানে লিখলাম, মূলধন জাতীয় ব্যয়, যে ব্যয়টা দীর্ঘ সময়ের জন্য হয় মূলধন জাতীয় ব্যয়। যেমন যন্ত্রপাতি কিনলাম, আসবাবপত্র কিনলাম, বিল্ডিং কিনলাম, বিল্ডিং তৈরি করলাম, এইগুলো হচ্ছে ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। আসবাবপত্র কিনলাম, মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় পরিশোধ কি? এটা এটা কি হতে পারে? মূলধন জাতীয় পরিশোধ হচ্ছে কারবার ঋণ করেছে, ঋণের এখন কিস্তি পরিশোধ করছে, ঋণ দীর্ঘমেয়াদী, এই ঋণের কিস্তি যে পরিশোধ করছে সেটা মূলধন জাতীয় পরিশোধ। পরিশোধ মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় লেনদেন থেকে কখনো কখনো আয়ও হতে পারে। যেমন ফার্নিচার কেনা হলো 1 লাখ টাকার, বা একটা মেশিন কেনা হলো 10 লাখ টাকা দিয়ে, কিন্তু পরক্ষণে এই মেশিনটা কারবার চেঞ্জ করার জন্য, অর্থাৎ কারবার পরিবর্তন করবে সিদ্ধান্ত হইল, কারণ হয়তো কারবার উৎপাদনে পরিবর্তন আনবে, তার অন্য মেশিন লাগবে, সে মেশিনটা বিক্রি করলো 11 লাখ টাকা দিয়ে। কিনলো 10 লাখ টাকা, বিক্রি করলো 11 লাখ টাকা, তা 1 লাখ টাকা লাভ হয়ে গেল। এটা হচ্ছে মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় প্রাপ্তি, এই প্রাপ্তিটা দীর্ঘমেয়াদী প্রাপ্তি। যেমন কারবার মূলধন জাতীয় ব্যয় করেছে, মেশিন কিনেছে, আসবাবপত্র কিনেছে, যন্ত্রপাতি কিনেছে, এগুলা বিক্রি করে যে টাকা পেলেও, যদি কখনো বিক্রি হয় টাকা আসলো, মূলধন জাতীয় প্রাপ্তি। এর এই ছাড়াও আছে কারবার ঋণ গ্রহণ করলো, কারবার ঋণ গ্রহণ করলো, বন্ধক দিয়ে বন্ধক ঋণ নিল, ঋণপত্র ছাড়লো, এগুলো কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা খেয়াল রাখবো এই সবগুলো আইটেম মূলধন জাতীয়। মূলধন জাতীয় ব্যয়, দীর্ঘমেয়াদী ব্যয় পরিশোধ, মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় প্রাপ্তি, চারটা জিনিস তোমরা খেয়াল রাখবে, পরীক্ষায় এগুলো আসবে। এখন আমি দেখাবো মুনাফা জাতীয় আইটেমগুলো। মুনাফা জাতীয় আইটেমকে বেশি ভাগ করা যায় না, রেভিনিউ, আয় বা ব্যয় জাতীয় নামই। এক, এক নম্বর হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় বা পরিশোধ। মুনাফা জাতীয় ব্যয় বা পরিশোধ, মুনাফা জাতীয় ব্যয় বা পরিশোধ। দুই নম্বর হচ্ছে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি, মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি। আসলে মুনাফা জাতীয় আইটেমগুলো হচ্ছে আয় ব্যয় সংক্রান্ত, আয় অথবা ব্যয়, এটা বারবার হয়, পুনঃ পুনঃ হয়, নিয়মিত আইটেম। যে আইটেমগুলো কারবারে নিয়মিত, কারবার পরিচালনা সংক্রান্ত, এই কারবার পরিচালনা করতে গেলে কিছু আয় হয়, কিছু ব্যয় হয়, দৈনন্দিন কাজ থেকে যেটা আসবে সেটা হচ্ছে মুনাফা জাতীয়, বারবার হয়, পুনঃ পুনঃ হয় মুনাফা জাতীয় ব্যয়। শ্রমিকের মজুরি দিলাম, কর্মচারী বেতন দিলাম, বাড়ি ভাড়া দিলাম, অফিস ভাড়া দিলাম, মনিহারি খরচ করলাম, পরিবহন খরচ হলো, সব হচ্ছে পরিশোধ বা ব্যয়। আর মুনাফা জাতীয় আয় হচ্ছে বাট্টা প্রাপ্তি, সুদ প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, মাল বিক্রি করে টাকা প্রাপ্তি, এই যে প্রাপ্তিগুলো এগুলো হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি, এই বারবার হয়, পুনঃ পুনঃ হয়। তাইলে
मुनाफा आयत्य प्राप्ति और मुनाफा आयत्य व्यय आमरा शिखलाम एगुलो विशद आय विवरणीते व्यवहार होबे जाबे एवं एगुलोर माध्यमे कारबार आय बा व्यय मोट मुनाफा और नीट मुनाफा ठीक करबे। एकटी कारबारेर फलाफल किन्तु এই মুনাফাতি আইটেম দিয়ে হয়, আর মুনাফাতি আইটেম দিয়ে কারবারের অর্থনৈতিক অবস্থা, একটা কারবার আর্থিকভাবে কতটা সচ্ছল বা কতটা স্ট্রং বা কতটা দুর্বল সেটা কিন্তু মূলধন জাতীয় আইটেমের মাধ্যমে আমরা জানব। এখন আমি আরেকটু এদেরকে বিশ্লেষণ করব, কে কোথায় যাবে, কিভাবে যাবে। এখানে লক্ষণীয়, আমি মূলধন এবং মুনাফা জাতীয় আইটেমগুলোকে সেট করেছি। তোমরা খেয়াল করো, এই মুনাফা জাতীয় আইটেমগুলোকে আমরা দুভাবে আনতে পারি, প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষ এবং পরোক্ষ, প্রত্যক্ষ মুনাফা জাতীয়, পরোক্ষ মুনাফা জাতীয়। আমি আগে বলেছি যে মুনাফা জাতীয় আইটেমগুলো যাবে বিশদ আয় বিবরণীতে। প্রত্যক্ষ প্রত্যক্ষ এবং পরোক্ষ এইটাও যাবে বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। এই পরোক্ষ এইটাও যাবে বিশদ আয় বিবরণী, আয় বিবরণ। তাইলে প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, সে বিশদ আয় বিবরণীতে যাবে। প্রত্যক্ষ আইটেমগুলো দিয়ে আমরা বিশদ আয় বিবরণীর মোট মুনাফাটা জানব, মোট মুনাফা, মোট মুনাফা। আর পরোক্ষ আইটেম দিয়ে জানব আমরা নিট মুনাফা, নিট মুনাফা। তাহলে বিশদ আয় বিবরণীর দুটা পোর্শন হবে, এক পোর্শনে প্রত্যক্ষ আইটেমগুলো দিয়ে যাবে এবং যার মাধ্যমে তৈরি হবে মোট মুনাফা, আরেক পোর্শনে পরোক্ষ আইটেমগুলো যাবে এবং সেটা তৈরি হবে নিট মুনাফা। তাহলে মোট মুনাফা এবং নিট মুনাফা আমরা পাব বিশদ আয় বিবরণী করে, এবং প্রত্যক্ষ আইটেমগুলো যেগুলো উৎপাদন ক্রয়ের সাথে সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত থাকে সেগুলো প্রত্যক্ষ আইটেম, যেমন শ্রমিকের মজুরি, মাল ক্রয়, পরিবহন, জাহাজ ভাড়া, শুল্ক, আমদানি শুল্ক, এগুলো প্রত্যক্ষ আইটেম। ডক চার্জ প্রত্যক্ষ আইটেম, কারখানার উৎপাদন সংক্রান্ত খরচ প্রত্যক্ষ আইটেম, এগুলো দিয়ে আমরা মোট মুনাফা জানব। আর পরোক্ষ আইটেম হচ্ছে অফিস, প্রশাসন, বিক্রয়, বন্টন, এই জাতীয় খরচগুলো, যেমন কর্মচারী বেতন দেওয়া হলো, অফিসের মনিহারি খরচ করা হলো, বিক্রয় পরিবহন দেওয়া হলো, বিক্রয় সংক্রান্ত খরচ হলো এবং ডেলিভারি খরচ হলো, এগুলো হচ্ছে পরোক্ষ। অর্থাৎ এরা উৎপাদন এবং ক্রয়ের সাথে সরাসরি জড়িত, এরা উৎপাদন এবং ক্রয়ের সাথে সরাসরি জড়িত নয়। আর যদি আমি ফ্যাক্টরি যদি ধরি, এগুলো হচ্ছে ইনসাইড দ্য ফ্যাক্টরি, এটা হচ্ছে আউটসাইড দ্য ফ্যাক্টরি। ইনসাইড দ্য ফ্যাক্টরি কারখানার ভিতরেরটা, আর এটা হচ্ছে অফিসের, এরা অফিস, অ্যাডমিনিস্ট্রেশন, সেলিং, ডিস্ট্রিবিউশন, এই জাতীয় আইটেমগুলো এখানে আমাদের রেকর্ড করতে হবে। তাইলে আমরা মুনাফা জাতীয় আইটেমগুলোর গন্তব্য জেনে গেলাম, এখন জানবো মূলধন জাতীয় আইটেমগুলোর, এদেরকে কী করবো। মূলধন জাতীয় আইটেমগুলো গিয়ে আমরা তৈরি করব, এদেরও দুটো দিক আছে। এরা যাবে আর্থিক বিবরণীতে, আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এদের মূলধন জাতীয় ব্যয় বা প্রাপ্তি তারপরে মূলধন জাতীয় ব্যয় অবশ্য
প্রাপ্তি এখানে লেখা যাবে না। মূলজাতীয় ব্যয় আর মূলজাতীয় প্রাপ্তি, প্রাপ্তি ব্যয় মূলজাতীয় ব্যয় এটা দীর্ঘমেয়াদী ব্যয়, এটা সম্পদ রূপে গণ্য হয়। আর্থিক অবস্থার বিবরণ যাবে, এটা আর্থিক অবস্থার বিবরণ, আর্থিক অবস্থার বিবরণ, অবস্থার বিবরণ এটা এখানে যাবে। আর প্রাপ্তি তো আর্থিক অবস্থার বিবরণ যাবে। অবস্থার বিবরণ এই ব্যয়টাকে আমরা সম্পদ রূপে গণ্য করব, সম্পদ এটাকে দায় বা দেনা হিসেবে গণ্য করব, দায় দেনা। তাইলে আর্থিক অবস্থার বিবরণীতে যাবে মূলধন জাতীয়গুলো, আর মুনাফা জাতীয়গুলো যাবে বিশ্বদায় বিবরণীতে। আর মূলধন জাতীয়গুলোর মধ্যে আমরা দুই রকম আইটেম পাবো, কিছু আইটেম সম্পদ জাতীয়, কিছু আইটেম দায় জাতীয় বা দেনা জাতীয়। আর মুনাফাতীয় আইটেম মধ্যে আমরা দুই রকম আইটেম পাবো, প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষগুলো দিয়ে আমরা তৈরি করবো মোট মুনাফা, আর পরোক্ষ দিয়ে আমরা করবো নেট মুনাফা। আজকে আমি আর ক্লাস বাড়াচ্ছি না, তোমাদের রিভাইজ সিলেবাস যেটা নতুন সিলেবাস 5-6টা চ্যাপ্টার দেওয়া হয়েছে, সেটা তোমাদের আমাদের বাউনি অনলাইন কলেজ এবং বাউনি বার্তার মধ্যে এটা দেওয়া আছে। তোমরা নতুন সিলেবাস দেখে নেবে এবং সে অনুযায়ী আমরা কাজ করব। আমরা যে সামনে প্রশ্ন করেছি এবং পরীক্ষা নেব, তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী আমরা পরীক্ষা নেব। আমরা আমাদের যে সিলেবাস বই দিয়েছি সেখান থেকে পরিবর্তন আসছে, অর্থাৎ সরকারিভাবে পরিবর্তন করে দিয়েছে, সব চ্যাপ্টার এখন আর থাকছে না। তোমাদের জন্য নতুন সংশোধিত সিলেবাস আসছে, সে অনুযায়ী আমরা পরীক্ষা নেব এবং আমরা দৈনন্দিন কাজ করতে থাকব। আর্থিক অবস্থার বিবরণী কার্যপত্রের এই কাজটা আমি অঙ্ক আজকে যেতে পারি নাই, আজকে আলোচনা করতে হয়েছে। আগামী দিন আমি অঙ্কে যাব। এখানে আমাদের কিছু কাজ করতে হবে, যেমন প্রারম্ভিক জাবেদা করতে হবে, সমাপনী জাবেদা করতে হবে, সমাপনী জাবেদা করতে হবে, তারপরে কার্যপত্র তৈরি করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা শিখলে তোমার আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে খুব সহজ হয়ে যাবে। এটা যদি তুমি জানো তাহলে সহজে তুমি আর্থিক অবস্থার বিবরণী করতে পারবে। তোমরা আশা করি সবাই আমার ক্লাস দেখছ এবং আমাদের বাউনি অনলাইন কলেজ এই পেজে এটা থাকবে, তোমরা সময় করে দেখে নেবে এখন যারা দেখছো তারা, আর বাকিরা দেখে নেবে। বারবার ক্লাসগুলো টেনে দেখবে যে আমরা কী পড়াচ্ছি, পরীক্ষা সেভাবে আসবে, তোমাদেরকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। আমি আবারও শুভেচ্ছা জানিয়ে এতক্ষণ আমার ক্লাসে যারা আছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।